আসসালামু আলাইকুম দুইশো মার্কের বিসিএস প্রিলের আয়োজনে আপনাদেরকে স্বাগতম কোনটি শুদ্ধ বানান প্রণয়ন বানানটি এখানে ভুল প্রণয়ন বানান হওয়ার কথা ছিল প্রণয়ন ভুল বানান নিজেই ভুল এটা রসুকার হবে এবং সাপদের নিচে ব ফলা হবে অর্থাৎ এখানে শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্ব কোন বাক্যটি অশুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ বানান ভুল দূষণীয় তিনি আরোগ্য লাভ করেছেন তারা একত্রে গমন করল এই বাক্যটি প্রতিশব্দ হচ্ছে কোষ্ঠকাঠিন্য পানি এর সমার্থক শব্দ হচ্ছে সলিল প্রদোষ প্রদোষ শব্দের অর্থ হচ্ছে রাত্রির সূচনা আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে শুভ আমরা যেটাকে বলে থাকি শুভে সাদিক অর্থাৎ দিনের সূচনা ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা সুরিদ কি ধরনের শব্দ হচ্ছে একটি যৌগিক শব্দ কোনটি বিশেষণ এখানে চারটি অপশনের মধ্যে মৌলিক বিশেষণ হচ্ছে কালো সরল বাক্যে রূপান্তর করতে হবে যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে এক্ষেত্রে সরল বাক্য হবে আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে বাংলা ভাষায় ত যে ধরনের ব্যাকরণিক উপাদান এটি হচ্ছে এক ধরনের প্রত্যয় জৈনেক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যুগ এক মধ্যপদলুপি কর্মধারয় সমাস কোনটি মধ্যপদলুপি কর্মধারয় সমাস হচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন যেখানে এখানে চিহ্নিত মধ্যপটটি লোপ পেয়েছে যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলা হয় উসর ভূমি স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারাটি দিয়ে বোঝানো হয়েছে স্বেচ্ছাচারী ব্যক্তি অর্থাৎ ধর্মের সার স্বেচ্ছাচারী ব্যক্তি একটা গল্প বলো এখানে একটা এই শব্দটি কি বুঝাচ্ছে এটি হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক চর্যপদে মোট কয়টি ভাষার মিশ্রণ পাওয়া যায় পাঁচটি ভাষার সংমিশ্রণ পাওয়া যায় কোন গ্রন্থটি আলাউল রচিত আলাউল রচিত গ্রন্থ হচ্ছে তোফা এ সখী হামারি দুখের নাহি ওর এ বরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর এ উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে বিদ্যাপতির বাল্মীকি আদিতে কাদের জন্য রামায়ণ রচনা করেন তিনি রামায়ণ রচনা করেন মুনি ঋষিদের জন্য হীরামালিনী মালিনী বাংলা কোন কাব্য ধারার চরিত্র হচ্ছে অন্নদা মঙ্গল থেকে নেয়া ইয়ং বেঙ্গলের প্রবক্তা ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন ডিরোজিও কলকাতা হিন্দু কলেজের শিক্ষক ছিলেন চলিত রীতি প্রবর্তিত হয়েছে বাংলা ভাষার কোন পত্রিকার মাধ্যমে সবুজপত্র পত্রিকার মাধ্যমে অপরাজিত উপন্যাসের লেখক অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাব্য নাটক নয় কোনটি এখানে কাব্য নাটক নয় দণ্ডকারণ্য অন্যদিকে বিসর্জন তপস্বী ও তরঙ্গিনী নুরুল দিনের সারা জীবন এগুলো হচ্ছে কাব্য ধরনের রচনা এটি একটি ভ্রমণ কাহিনী তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছিলেন বা জানিয়েছেন এই অভিবাদন এই অভিবাদন জানিয়েছেন সৈয়দ শামসুল হক আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতাকে আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি ছিল কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু ছিল দেশবাগ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা জীবনে জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না কে প্রমোদ চৌধুরী ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত রবীন্দ্রনাথ রচিত নিচের যে গল্পটির পরিণতি বেদনা বিধুর নয় সেই গল্পটি হচ্ছে কঙ্কাল অনুদিকে অতিথি পোস্টমাস্টার ছুটি এগুলোর পরিণতি বেদনাবিধুর কবি কাজী নজরুল ইসলামকে ভারতের উন্মুক্ত জাতীয় পদক প্রদান করা হয় আর এই সেই পদকটির নাম হচ্ছে পদ্মভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত তিনি প্রভাবিত ছিলেন ম্যাক্স অ্যা বার্কিং ডগ শেলডম বাইটস গেউ গেউ করা কুকুর কমই কামরায় হেয়ার দ্য ওয়ার্ড বার্কিং কোন ধরনের কাজ করছে এখানে বার্কিং কিন্তু একটি বার্ব এবং একটি এজেক্টটিভের কাজ করছে যেহেতু ডগের আগে বসেছে অর্থাৎ একটি নাউনের পূর্বে যাবো সে তা হচ্ছে এজেক্টিভ তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে কাজ করছে দ্য প্লোরাল ফর্ম অফ শিপ কি শিপের প্লোরাল ফর্ম হচ্ছে শিপ যার বহু বছরে ধরনের চেঞ্জ নেই হুইচ ওয়ান ইজ ইন মাস্কুলিন ফর্ম এই চারটি অপশনের মধ্যে কোনটি মাস্কুলিন ফর্মে আছে মাসকুলিন ফর্মে আছে ড্রেক যার অর্থ হচ্ছে পাতিহাস নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট এজ এজ এ নিয়ম হি ইজ এজ গুড এজ আই এখানে একটু খেয়াল রাখবেন দেখেন এখানে শেষের এজ এর পরে হচ্ছে এখানে কিন্তু সাবজেক্টিভ হিসেবে হচ্ছে নাউনটা বসে অন্যগুলো ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে দেওয়া আছে মি মাইন্ড মাইসেলফ কিন্তু হওয়ার কথা হচ্ছে আই সাবজেক্টিভ ফর্মে হবে হি ইজ ইউজ টু শুধু ইউজ টু যখন বসবে তখন হচ্ছে শুধু ভার্বের বি ওয়ান হবে আর যখন ইউজ টু এর আগে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো থাকবে তখন তার সাথে আইএনজি যুক্ত হবে অর্থাৎ শি is used to working in দ্য ডিন এই দিন শব্দের অর্থ হচ্ছে হট্টগোল অথবা অনেক শব্দের মাঝে কাজ করা হুইচ ওয়ান অব দ্য ফলোইং ইজ এ ওয়ার্ড উইথ নাম্বার প্রিফিক্স এখানে নাম্বার প্রিফিক্স হচ্ছে বাই বাই শব্দের অর্থ হচ্ছে দুই অর্থাৎ এটি হচ্ছে একটি নাম্বার প্রিফিক্স

অন ব্যবহৃত হয় এবং প্রতি কোন কিছুর প্রতিতে হচ্ছে টু ব্যবহৃত হয় অর্থাৎ আই ক্যান এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট বাট আই ক্যানট এগ্রি টু হিজ প্রপোজাল তাসলিম হেজ নট বিনল ও যেহেতু ওয়ার অর্থাৎ এটির পরের যে অংশটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস আর সাবঅর্ডিনেট ক্লস এ কখনো হচ্ছে প্রশ্নবোধক হয় না তাই এখানে সাবজেক্ট পরে ভার্ব ব্যবহৃত হবে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে ইট কস্ট অ্যাবাউট টাকা ফাইভ হান্ড্রেড টু হ্যাভ এ টুথ ফিল্ড এখানে ফিল্ড কেন হল কারণ দাঁত একটি বস্তু এবং সেক্ষেত্রে কজেটিভ বার্বের পরে হচ্ছে বি থ্রি হয়ে থাকে অর্থাৎ বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম

দ্য অ্যান্টনিম ডোসাইল ডোসাইল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা পোষ মানে এমন আর এর বিপরীত শব্দ হচ্ছে আনড্রোলি অর্থাৎ অভাধ্য যাকে পোষ মানানো যায় না দ্য এক্সপ্রেশন করপাস করপাস বলতে বোঝায় কোনো বিষয়ের লেখা সংকলন বা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর রচনা সংকলন তাহলে বোঝাই যাচ্ছে কালেকশন অফ রিটেন টেক্সটস

যেহেতু অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেই সময়টিতে আই ওয়াজ দ্য রেডিও অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ওয়াইল শেয়ারিং হার ভিউজ তার মতামত প্রকাশ করার সময় শি রিমেইন কশাস সে খুব সচেতন ছিল নট টু হার্ট এনি ফিলিংস অন্যের অনুভূতিতে আঘাত যাতে না লাগে সেই ক্ষেত্রে সে খুব সচেতন ছিল এখানে ওয়াইল এর পরে শেয়ারিং হার ভিউজ এটি হচ্ছে একটি পার্টিসিপল ফ্রেজ দ্য চিলড্রেন উইথ ফ্লা বাচ্চারা তাদেরকে সাজিয়েছিল ফুল দিয়ে দা মিনিং অফ হোম ফিল এট হোম শব্দের অর্থ হচ্ছে স্বাধীন চেতা অর্থাৎ ফ্রি অ্যান্ড ইজি স্টন ম্যান স্ট্রাগলিং উইথ দ্য স্টম অব দ্য ফ্যাট এখানে দেখেন এস 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 অর্থাৎ হচ্ছে অব দ্য কনসোনান্ট দ্য বিগিনিং তাহলে এটাকে বলা হয় এলিটারেশন হাউ মেনি ন্যারেটিভ পয়েমস ডিড শেক্সপিয়ার রাইট কয়টি ন্যারেটিভ পয়েম শেক্সপিয়ার লিখেছিলেন তিনি লিখেছিলেন তিনটি মিল্টন ওয়াজ দ্য রাইটার অফ ক্যারোলিন পেরিওড অ্যালেকজেন্ডার পপ এন্ড এসে অন ম্যান এটি মূলত কি অ্যান্ড এসো অন ম্যান এটি হচ্ছে একটি কবিতা দ্য প্রিলিওড ইজ দ্য ওয়ার্ক অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হো অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ রেভলিউশনারি পয়েন্ট নিজের কাকে বিদ্রোহী কবি বলা হয় বিদ্রোহী কবি বলা হয় শেলিকে গ্রেট এক্সপেকটেশন এটি হচ্ছে একটি নভেল যেটি লিখেছেন চার্লস ডিকেন্স দ্য সেক্রেট ফ্লেম ইজ রিটেন বাই সমারসেট মগম কিম ইজ এ ওয়ার্ক অফ হুইচ পারসন এটি রিপলিং এর কাজ বার্মিস একটি নভেল যেটি লিখেছেন হেল্প দা হাইসাল্ফ এন্ড গড উইল হেল্প দি এটা হচ্ছে একটি ফেমাস কোটেশন যেটি দিয়েছিলেন জর্জ এ রাশান অথর হো রিফিউজ নোবেল প্রাইজ তার নাম কি যে নোবেল প্রাইজ

ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিম যেখানে একসাথে থাকে তাকে মেলোড্রামা বলা হয় কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে সিপাহী হামিদুর রহমানকে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির বেসার্ধ হবে পতাকার ধর্গের পাঁচ ভাগের এক ভাগ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় একজনকে আর তিনি হচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যিনি দু সালের পঁচিশে জুলাই মরণোত্তর এই সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট বাইশটি জনসংখ্যার ঘনত্ব কোন অঞ্চলে অনেক বেশি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে গঙ্গা উপত্যকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় সালে বর্তমানে জাহাজ বাঙায় বাংলাদেশের অবস্থান কত জাহাজ বাঙায় বাংলাদেশের অবস্থান প্রথম কোন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টে জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টে ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশায় অভিজ্ঞতা বাঞ্ছনীয় বাংলাদেশ প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা এটি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে এটি আছে সংসদ কর্তৃক প্রণীত বিধি না থাকলে রাষ্ট্রপতি প্রণীত কার্যপ্রণালী দ্বারা সংসদের কার্যাবলী নিয়ন্ত্রিত হবে এটি বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণনা আছে এটি পঁচাত্তর নং অনুচ্ছেদে আছে পারিবারিক আদালত অর্ডিনেন্স কবে জারি করা হয় এটি জারি করা হয়। সালে। কোস্ট কোস্টগার্ড প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীর বড়কুটি নির্মিত হয় এটি নির্মিত হয় রানী ভবানীর আমলে কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ অবস্থিত নগায়। কাকে ভারতের ন্যাপোলিয়ন বলা হয় ভারতের বলা হয় রাজা সমুদ্রগুপ্তকে কে সালে চিত্ররঞ্জন দাসের ন্যাশনালিস্ট পার্টিতে যোগ দেন আব্দুল হামিদ খান ভাষানি চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কোনটি চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস হচ্ছে ফেবো কার লিখিত গ্রন্থে সর্বপ্রথম নাম নাম পাওয়া পাওয়া যায় পানিনির লেখা গ্রন্থে রাজশাহীর নাম কি ছিল রাজশাহীর আদিনাম ছিল রামপুর বোয়ালিয়া কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে মহানন্দা সম্প্রতি বাংলাদেশের কোন কৃষি প্রকল্পকে ফ্রুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন স্বীকৃতি দেয় এটি হচ্ছে ভাসমান চাষ প্রকল্প সংসদীয় আসন সীমানা নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে জিআইএস পদ্ধতিতে পরিকল্পনা কমিশনের স্বল্প মেয়াদী পরিকল্পনার মেয়াদকাল কত বছর স্বল্প মেয়াদির মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর দেশের কোথায় সর্বপ্রথম এল এনজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এলএনজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সূর্য সংগ্রাম চলচ্চিত্রের পরিচালক সামাদ বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে নয় বান্দরবান বাংলাদেশের মূল সংবিধান কোথায় সংরক্ষিত আছে বাংলাদেশের মূল সংবিধান সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি সালে দেশের গোয়েন্দা সংস্থা আমান হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ভারতের কোন প্রদেশটি চীন তাদের একাংশ বলে দাবি করে ভারতের অরুণাচল দু হাজার একুশ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালের অলিম্পিক হয়েছে টোকিওতে পত্রিকার সাথে সংশ্লিষ্ট নিচের কোনটি পত্রিকার সাথে ফ্লিট স্ট্রিট মিরাট শহরটি ভারতের কোন সংশ্লিষ্ট প্রদেশে অবস্থিত মিরাট শহরটি অবস্থিত ভারতের উত্তর প্রদেশে উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম শহরটি কোথায় অবস্থিত এটি একটি শহর নাগার্ন কারাবা কোন দুই দেশের করিডোর আজারবাইজান এবং আর্মেনিয়ার করিডোর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কত সালে জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো সালের মে মাসে ট্রাফালগার্ড যুদ্ধে কোন দেশ জয়লাভ করে ট্রাফালগার্ড যুদ্ধে জয়লাভ করে ইংল্যান্ড ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ওজন সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে ক্লোরিন ইকোলজি এর বিষয়বস্তু কোনটি ইকোলজি এর বিষয়বস্তু হচ্ছে প্রাণী জগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ করা গ্রিন ক্লাইমেট ফান্ট এর হেড অফিস কোথায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবস্থিত সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কখন সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় দা ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি যে শহরে অবস্থিত এটি টোকিওতে অবস্থিত ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি দাপ্তরিক ভাষা হচ্ছে মোট তিনটি জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমা রেখা কোনটি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট কোনটি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট হচ্ছে সিলেটের বর্তমানে দেশে সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ শতকরা বারো ভাগ হচ্ছে ইলিশ বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় এই সূত্রকে কি বলা হয় এই সূত্রকে হয়। সূত্র। মহাসেন আগাথানে কবে ঘূর্ণিঝড় মহাসেন এটি আগাথেনে ছিল দু সালে আলপস কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে আলপোজ গঠিত হয়েছে পাললিক শিলায় ভাঁজ পরে গ্রানাইট হচ্ছে রূপান্তরিত শিলা নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে জলপ্রপাত সৃষ্টি হয়েছে। সেন্ট লরেন্সে পদ্মা নদীর শাখা নদী কোনটি নদীর শাখা নদী হচ্ছে কুমার নদী লবণ পর্বত কোন দেশে অবস্থিত লবণ পর্বত অবস্থিত পাকিস্তানে একটি বস্তুর ভর বিশ কেজি এর উপর একটি বল প্রযুক্ত হয় তরণ হল দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রযুক্ত বলের মান হচ্ছে নিউটন ইউরিয়া গলতে শুরু করে কত তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে জীব দেহের গঠন এবং কাজের একক কোষ নামকরণ করেন কোন বিজ্ঞানী এর নামকরণ করেন রবার্ট হুক মিথেন গ্যাসকে অক্সিজেনের পুরালে কোন গ্যাসটি হয় হয় অক্সাইড অনুনাদের সময় শব্দ বলি বা শব্দ শক্তি নিম্মুক্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় অনুনাদের সময় সাধারণত শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নিচের কোনটি ফল শর্করা নামে পরিচিত ফল শর্করা নামে পরিচিত চোখের কর্নিয়ার আলসারকে ডাক্তারি ভাষায় কি বলা হয় ডাক্তারি ভাষায় বলা হয় সুষম খাদ্য তালিকায় মোট উপাদান কয়টি সুষম খাদ্য তালিকায় মোট উপাদান হচ্ছে ছয়টি নির্মুক্ত রক্তকণিকাটি দানাহীন দানাহীন শ্বেত রক্ত কণিকা হচ্ছে মনোসাইট নিচের কোনটি ডিএনএ অনুর নাইট্রোজেন খারক নয় নাইট্রোজেন খারক নয় হচ্ছে ইউরাসিল রক্তের অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে কি বলা হয় তাকে বলা হয় পারপুরা অন্য ভাষায় তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া আর অনুচক্রিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বলা হয় পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত নিচের কোন দুর্যোগটি সুনামি ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন আয়োডিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়ে থাকে আয়োডিনের অভাবে শিশুদের যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে ক্রোনিটিজম থাইরয়েড গ্রন্থি আকারে বেড়ে যায় এবং থাইরয়েড হরমোনের নিঃসরণ কমে গিয়ে হাইপোথাইরয়েডিজম হয় বুদ্ধির বিকাশ কমে যায় মানসিক অসুস্থতা শুরু হয় এমনকি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যার অভাবে আয়োডিনের অভাবে মূলত হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের হরমোন কমে যাওয়ার সমস্যা দেখা দেয় থার্মাল পেপার ব্যবহার করা হয় উন্মুক্ত কোন যন্ত্রে থার্মাল পেপার ব্যবহার করা হয় ফ্যাক্সে অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে কি বলা হয় কেন্দ্রীয় অংশকে বলা হয় কার্নেল বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার হচ্ছে আইবিএম ষোলশ বিশ সিরিজের কম্পিউটার কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি কম্পিউটারের প্রাইমারি মেমরি হচ্ছে রেড র্যান্ডম অ্যাক্সেস মেমরি মেমরি এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট নিচের কোনটি ডেটা পরিবহনের জন্য সুবিধাজনক ডেটা পরিবহনের জন্য সুবিধাজনক হচ্ছে প্যান ড্রাইভ নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি হচ্ছে র্যাম ডোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্যাশিস ট্যাশিস মানে হচ্ছে টেলিফোন শিল্প সংস্থা যেটি বাংলাদেশের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি যে দোয়েল ল্যাপটপটি দু সালে তৈরি করা হয় মোটামুটি এটি এখন প্রায় জাদুঘরেই আছে ইমেলে ব্যবহৃত পপ এবং এস এম এগুলো কি পপ বলতে বোঝায় পোস্ট অফিস প্রোটোকল আর এস এম মানে বোঝায় সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এই জিনিসগুলো মূলত হচ্ছে এক ধরনের প্রটোকল কোনটি ইনপুট ডিভাইস নয় ইনপুট ডিভাইস নয় হচ্ছে মাউস প্যাড মাউস প্যাড কিন্তু ইনপুট ডিভাইস নয় মাউস ইনপুট ডিভাইস স্ক্যানার ইনপুট ডিভাইস টাচ প্যাড এটা হচ্ছে ইনপুট ডিভাইস আর টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট দুটোই অব্রো কিবোর্ড কত সালে উদ্ভাবিত হয় উদ্ভাবিত হয় তিন সালে বিশ্বের বৃহত্তম বিজনেস টু বিজনেস মার্কেট প্লেস ডট কম এটি কোন ধরনের ফাইল আইএনটিআই এগুলো মূলত হচ্ছে কনফিগারেশন ফাইল আর এটি হচ্ছে সিস্টেম ফাইল ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার এক্সেল এক্সটেনশন কোনটি মাইক্রোসফট এক্সেল শিটের এক্সটেনশন হচ্ছে এস এক্স লোগো তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোন সফটওয়্যারটি লোগো তৈরিতে ব্যবহার করা হয় ইলাস্ট্রেটর সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে উক্তিটির যে সংস্থা এটি হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি উক্তি নেতৃত্ব বলতে বোঝায় সামাজিক গুণকে রাজনৈতিক মূল্যবোধ বলতে বোঝায় আনুগত্য গণমাধ্যমের স্বাধীনতার অর্থ বলতে বোঝায় জনস্বার্থকে তুলে ধরা এথিকা কোন ভাষার শব্দ এটি গ্রিক ভাষার শব্দ। পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে সুশাসনের সহায়ক ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষার কোন দিকটি সহমর্মিতা কোনটি মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার সামাজিক মানদণ্ড শুরু নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটির রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে কি করে অস্থির করে তোলে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু নারী শিশু বা অনগ্রসর জাতি বা নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় কোন ধারা বলে আটাইশ ধারা বলে আমি সত্যি দুঃখিত যে আপনাদেরকে ম্যাথ গুলো সলভ করার সময় করে দিতে পারছি না আর ইনশাল্লাহ আপনারা একটু প্র্যাকটিস করুন আশা করি আপনারা ভালো ফল পাবেন